50 বছর পূর্তি উপলক্ষে মাদারগঞ্জ কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের মাঠে আজকে আলোচনা সভায় সম্মানিত সভাপতি আমন্ত্রিত অতিথি প্রধান অতিথি সহ সকলকে উপস্থিত সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সকলে সালামের জবাব দেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা 50 বছর পূর্তিতে সবচেয়ে আমাদের যেটা বড় কাজ সেটা হচ্ছে আমরা ওই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন যাদের জীবনের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করেছে আল্লাহ যেন তাদের সবাইকে মাফ করে দেয়। সকলে বলুন আমিন। আমরা যারা ওখানে উপস্থিত আছি সারা দেশবাসী, আমরা অনেক স্বাধীনতার সুফল ভোগ করেছি, আবার অনেক কিছুই এখনো পাই নেই, ঠিক না? আমরা ওই আল্লাহর কাছেই চাই আল্লাহ যেন আমাদেরকে সবাইকে সমান সুযোগ সুবিধা, আমাদের অধিকার স্বাধীনতা দান করেন। সকলে বলুন আমিন। আজকের এই আলোচনা সভা শেষে আমরা আল্লাহর কাছে তৌফিকটা চাই, অনেক মানুষের সমাগম, আল্লাহ যেন আমাদেরকে সবাইকে সুস্থ রেখে সঠিক পারবে বাসায় পৌঁছে যাওয়ার তৌফিক দান করেন। সকলে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আমি এবারে মঞ্চে আহ্বান জানাচ্ছি অতি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য জনাব শ্রী অমিত কুমার, সমাজসেবক বল্লভের খাস। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমার স্নেহাস্পদ ভাতিজা ছোটন, সেই সাথে রয়েছেন আমার শ্রদ্ধেয় ছাড় শাফি মামা, সেই সাথে আরও উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধেয় চাচা আলাজ মোখলেচুর রহমান সহ প্রধান অতিথি, সেই সাথে সকল মুরুব্বিয়ান সমাজ, যুবক ভাইয়েরা, সেই সাথে রয়েছেন আমার মা বোনেরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের প্রতি নমস্কার। আমি বিশেষ করে আমাদের মঞ্চের সামনে উপবিষ্ট যুবক ভাইয়াদেরকে আমি বলবো, ভাইয়েরা আজকে কোলাহল করতেছ কি জন্য? মনকে চাঙ্গা করার জন্য, বিনোদন নেওয়ার জন্য। কিন্তু ইতিহাস ঘেঁটে দেখো এই বিনোদন কোথা থেকে এসেছে। আমাদের যে আজকের এই দিনটি কিসের দিন? স্বাধীনতা দিবস। এই দিবসটির জন্য কি হয়েছিল? এই স্বাধীনতা মানে 2 লক্ষ মা বোনের সংগ্রাম, এই স্বাধীনতা মানে 30 লক্ষ শহীদের রক্ত, এই স্বাধীনতা মানে সার্বভৌম একটি রাষ্ট্র, এই স্বাধীনতা মানে আমাদের সুন্দরভাবে চলাফেরা। একটু ভেবে দেখুন সবাই, আপনারা কোলাহল করতেছেন, 2-1টি কথা জানতে হয়, শুনতে হয়, সেখান থেকে শিক্ষা নিতে হয়। আমি বিশেষ কিছু বলবো না, আপনাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, তবে আপনারা কোলাহল করবেন না। সবাইকে অনুরোধ করতেছি, আপনাদের বিনোদনের ব্যবস্থা রয়েছে, সারা রাত বিনোদন করবেন। আরো অনেক বক্তা রয়েছে, 2-4টি কথা বলবে, আপনারা সুন্দরভাবে কথাগুলো শুনবেন। সেই সাথে আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি সেই লোকটিকে, যার জন্ম না হলে আমরা এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেতাম না, যার জন্ম না হলে আমরা এভাবে দাঁড়িয়ে থেকে কোনো অনুষ্ঠান উপভোগ করতে পারতাম না। সেই লোকটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল মুক্তিযোদ্ধাদেরকে সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মাদারগঞ্জ এলাকাবাসী। আজকের এই স্বাধীনতার 50 বছর প্রীতি উপলক্ষে সকল অতিথিবৃন্দ, সামনের সকল অপমর জনগণ এবং মা বোনেরা, সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমি আজকের এই শেষ দিন, মার্চ মাসের শেষ দিন, স্বাধীনতার মাসের শেষ দিন, এই মাসটির কথা মনে পড়লেই মনে পড়ে যায় সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা। তার রুহের মাগফিরাত কামনা করে সকল মুক্তিযোদ্ধাদের যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে, জীবিত যারা আছেন তাদের দোয়া করে, আপনাদের সকলের দোয়া করে, আপনাদের কাছে সকলের দোয়া চেয়ে আমি এখানে শেষ করছি।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সকলের আজকে আমরা 50তম বর্ষে আমরা উপনীত হয়েছি এই বাংলাদেশ ভূখণ্ডে আমি সর্বপ্রথম সহস্রত সালাম এবং সহস্রত আবে পুরুত হৃদয় থেকে গ্রহের মাফরাত করছি যে ব্যক্তি না হলে এই বাংলাদেশ নামকরণ আসতো না জাতীয় সঙ্গীত আসতো না জাতীয় পতাকা আসতো না সার্বভৌম রাষ্ট্র পরিচিত হতো না সেই ব্যক্তি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে আজকের এই মঞ্চে সকল পর্যায়ে আমন্ত্রিত অতিথি বিশেষ অতিথি এবং আমার সামনে আমার শ্রদ্ধাভাজন জনগণ ছোট ছোট ভাই ও বোনেরা আমার পক্ষ থেকে আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা আজকে একটি আমোদের দিনে উপনীত হয়েছেন সেই আমোদটা আপনারা পাবেন একটু ধৈর্য ধরেন ইনশাআল্লাহ আপনাদের বিনোদনের পরিসীমা শেষ করে দেওয়া হবে ইনশাআল্লাহ এইভাবে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ দীর্ঘজীবী হোক